বিনা ভাড়ায় গত বছর 861 জন মরদেহ এনেছে বিমান। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর প্রতিষ্ঠাতার পর থেকে প্রবাসীদের পাশে রয়েছে। গত বছরও দেশের পতাকাবাহী এ উড়োজাহাজ সংস্থাটি বিনা ভাড়ায় 161 জন প্রবাসী বাংলাদেশি শ্রমিকের লাশ এনে স্বজনদের বুঝিয়ে দিয়েছেন। এর মধ্যে আবুধাবি থেকে 27, দোহা থেকে 8, দাম্মাম থেকে 93, দুবাই থেকে 59, কুয়ালালামপুর থেকে 62, জেদ্দা থেকে 32, কুয়েত থেকে 91, মাস্কট থেকে 173 ও রিয়াদ থেকে 316 জন প্রবাসী লাশ এনে দিয়েছে বিমান। বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাকিল মেরাজ বলেন, প্রতিষ্ঠাতা পরবর্তী 4 দশকেরও বেশি সময় ধরে বিমান দেশের অর্থনৈতিক উন্নয়নের কাজ করে আসছে। দেশের বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম প্রধান খাত রেমিডেন্স সঙ্গে জড়িত প্রবাসী বাংলাদেশিরা আর বিশ্বের নানা প্রান্তে কর্মরত অভিবাসী বাংলাদেশিদের পরিবহনের বিমান সবসময় আগ্রহী ভূমিকা পালন করে আসছে। এছাড়া বিশ্বের বিভিন্ন সংকটে যুদ্ধাবস্থায় থাকা দেশগুলো থেকে বিপদগ্রস্ত বাংলাদেশিদের দ্রুততম সময়ের মধ্যে দেশে ফিরিয়ে আনার কাজ করছে। পাশাপাশি বিমান বিভিন্ন গন্তব্যস্থল থেকে প্রবাসে মারা যাওয়া বাংলাদেশি নাগরিকদের মরদেহ বিনামূল্যে অগ্রাধিকার ভিত্তিতে দেশে বয়ে এনে জাতীয় সেবাধর্মী প্রতিষ্ঠান হিসেবে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। তিনি বলেন, দুর্ঘটনা সহ নানা কারণে মারা যাওয়া প্রবাসী শ্রমিকদের লাশ বিনা খরচে বহন করেছে বিমান। সেখানে এক একটা লাশ বহন করতে অন্য এয়ারলাইন্সকে লক্ষাধিক টাকা পরিশোধ করতে হয়। গত অর্থ বছরে 861 জন প্রবাসীর মরদেহ বহনে বিমান স্বজনদের কাছ থেকে কোনো অর্থ নেয়নি। ভাড়া নিয়ে এসব মরদেহ পরিবহন করলে বিমানের 8,40,87,000 টাকা আয় সম্ভব হতো। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ব্যবস্থাপনা পরিচালক ও সিও এম মুসাদ্দিক আহমেদ বলেন, বাংলাদেশের মতো ক্রমবর্ধিষ্ণু জনগোষ্ঠীর দেশে অধিবাসন খুবই তাৎপর্যপূর্ণ, তাই শ্রমিকদের সহজ ও নিরাপদ বিদেশ যাত্রার বিষয়টিকে বিমান সবসময় অগ্রাধিকার দেয়। প্রবাসীদের সুবিধার কথা চিন্তা করেই বেশিরভাগ ফ্লাইটের রুট ও সময় নির্ধারণ করা হয়। সম্প্রতি শুধু প্রবাসীদের যাতায়াতকে আরো সহজ করতে সৌদি আরবে জেদ্দা, রিয়াদ ও দাম্মামের পাশাপাশি মদিনা থেকে ফ্লাইট পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে। নিউজটি ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক, কমেন্টস এন্ড শেয়ার করুন এবং পাশের ঘন্টাটি বাজিয়ে দিন নতুন আপডেট নিউজ পেতে। পিউ নিউজ টিভির সাথেই থাকুন।